শ্রীরামপুরত পুনের সক্রিয় সিন্ডিকেট চক্র। গুয়াহাটির পরাই নিয়ন্ত্রণ কয়লা সিন্ডিকেটর রিমোট। প্রতিখন কয়লা ভর্তি ট্রাকর পরা সংগ্রহ গুন্ডা ট্যাক্স। 1,90,000 টাকা কই সংগ্রহ গুন্ডা ট্যাক্স। কয়লা মাফিয়া কোনেই শুভ্র আর প্রাঞ্জিত। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতি আর সিন্ডিকেট বিরোধী স্থিতিক কেয়ার নকরে নাকি সিন্ডিকেট চক্র। নামনি অসমৰ শ্রীরামপুর গেটত পুনের আরম্ভ হয়েছে কয়লা মাফিয়ার দপদপনি। আরক্ষী প্রশাসনের চকুত ধুলি মারি কয়লা মাফিয়ায় মেলি দিছে বৃহৎ সিন্ডিকেটর জাল। শ্রীরামপুর গেটত কলা হীরার রমরমিয়া বেহা। দিশপুরের আশিসধন্য দুই বিশেষ ব্যক্তির নেতৃত্বত কয়লার সিন্ডিকেট চলার বিস্ফোরক অভিযোগ উত্থাপন হয়েছে। অভিযোগ অনুসরি প্রতিখন কয়লাভর্তি ট্রাকর পৰা অসম বঙ্গ দুখন রাজ্য মিলাই এন্ট্রি ফিজ দিব লাগে 1,90,000 পৰা 2,00,000 টাকা পর্যন্ত। চাওক শ্রীরামপুরের 31 নং রাষ্ট্রীয় ঘাইপথ পেট্রোল পাম্প ধাবাত রই থকা কয়লাভর্তি এই শারী শারী ট্রাকর দৃশ্য। তাৎপর্যপূর্ণ যে শ্রীরামপুর গেটত এন্ট্রি হওয়ার পিছত সিন্ডিকেট চক্রর গ্রিন সিগন্যাল পড়ার লগেলগে কয়লার ট্রাকসমূহ রওনা হয় পশ্চিমবঙ্গ অভিমুখে। কয়লা সিন্ডিকেটত দুজন বিশেষ ব্যক্তির নাম সাঙুর খাইছে। এই বিশেষ ব্যক্তি দুজনে গুয়াহাটিত বহিয়ে চলাই গেছে কয়লার সিন্ডিকেট। গুয়াহাটির হিতাপ নিয়ন্ত্রিত কোঠাত বহিয়ে কলা হীরার সিন্ডিকেটর জাল মেলি দিয়া কয়লা মাফিয়া দুজনের নাম হয়েছে জনৈক শুভ্র আর প্রাঞ্জিত। এই দুই কয়লা মাফিয়ায় কার আশীর্বাদত মেলি দিছে কয়লা সিন্ডিকেটর ভয়ঙ্কর জাল, তার বিতং তথ্য সম্প্রচার হব DY365-র পরবর্তী প্রতিবেদন। ব্যুরো রিপোর্ট, DY365।